আসসালামু আলাইকুম ওয়া ওরহামতুল্লা সুপ্রিয় আদর্শবানীর দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আল আমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন গত কয়েকদিন যাবৎ একটি বিষয় সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে বিষয়টি হচ্ছে ২৯ এপ্রিল কি হতে যাচ্ছে পৃথিবীতে সোশ্যাল মিডিয়ার অনেক খবরই দেখা যাচ্ছে উনত্রিশে এপ্রিল নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে আসলে কি তাই তবে বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলব আজকাল সোশ্যাল মিডিয়ার বেশিরভাগ খবরই গুজব বলেই প্রমাণিত হয়েছে তথ্যমূলক আমার এই আলোচনাটি অবশ্যই পুরোপুরি শুনবেন আর পুরোটা না শুনলে অবশ্যই আপনি বুঝতে পারবেন না আসলে উনত্রিশে এপ্রিল দুই হাজার সাল কি হতে যাচ্ছে প্রিয় দর্শক এই খবরটি মানুষের বিশ্বাসযোগ্যের একটি কারণ হচ্ছে হুজুরে পাক সাল্লাহ সাল্লামের হাদিসের বাণী যার সঙ্গে বর্তমান প্রেক্ষাপট অনেকটাই মিলে যায় আর এই কারণে মানুষ কিছুটা হলেও বিশ্বাস করে নিয়েছে হাদিসটি এরকম যে রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন ইমাম মাহাদি আসার পূর্বে মধ্য রমজানে শুক্রবারে একটি বিকট আওয়াজ হবে এবং পৃথিবীবাসী প্রত্যেক মানুষ এ আওয়াজটি শুনতে পারবে এবং এও বলা হয়েছে এ আওয়াজটি শোনার পরে পৃথিবীবাসী নিশ্চিত হয়ে যাবে যে ইমাম মাহেদি আসার সময় খনিয়ে এসেছে বিষয়টি এইরকমই যে নাসার গবেষকদের তথ্য অনুযায়ী এই রমজানেই অর্থাৎ উনত্রিশে এপ্রিল দুই হাজার বিশ সালে পৃথিবীর পাশ দিয়ে একটি গ্রহ অতিক্রম করবে বিষয়টি এইরকম যে উনত্রিশে এপ্রিল রমজান মাসের সাত আট রমজানের মধ্যেই পড়ে সুতরাং মানুষের মধ্যে এমন আশঙ্কাই তৈরি হয়েছে যে এই উনত্রিশে এপ্রিলেই হচ্ছে সেই মহেন্দ্রক্ষণ যেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে আসলে কি তাই দর্শক পুরো ভিডিওটি মন দিয়ে শুনুন এবং দেখুন সুপ্রিয় দর্শক আমি নাসার গবেষণা এবং বিশ্বাসযোগ্য কিছু হাদিস দ্বারা আপনাদের কাছে সঠিক তথ্যটি তুলে ধরব ভবিষ্যৎবাণী হচ্ছে একটি সুচিন্তনীয় বক্তব্য যা দ্বারা ভবিষ্যতে কি ঘটবে তার কিছুটা অনুমান করা যায় অনেক ক্ষেত্রেই দেখা গেছে এই আনুমানিক কথাগুলো বাস্তবিক রূপ ধারণ করেছে আর এ থেকে মানুষের অনুমান অনেকটাই সত্য বলে মানুষ বিবেচনা করে নিয়েছে কিন্তু আমি আপনাদেরকে কিছু তথ্য তুলে ধরব যা থেকে আপনাদেরও কিছুটা হলেও বোধগম্য হবে মানুষ যা কিছুই বলুক তা কিন্তু অনুমান আর অনুমান আল্লাহ সত্যের সাথে কখনোই এক হতে পারে না কেননা এই ধরনের ভবিষ্যৎবাণী পৃথিবীর বুকে বহুবার করা হয়েছিল যেমন দুই হাজার বারো সালেও একবার গুজব রটেছিল যে দুই হাজার বারো সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু আসলে কি পৃথিবী ধ্বংস হয়েছে হয়তোবা উনতিরিশে এপ্রিল বিষয়টি এমনই নিছক এক গুজুবের বিষয় হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ মহাকাশ থেকে যে গ্রহটি পৃথিবীর দিকে ধেয়ে আসছে আসলে কি এটা পৃথিবীতে আঘাত করবে নাকি পৃথিবীর পাশ দিয়ে অন্যদিকে চলে যাবে আদৌ পৃথিবীতে আঘাত করবে কিনা নিশ্চিত করে কেউ বলতে পারেনি এক্ষেত্রে মহান রাব্বুল আল আমিন পবিত্র কোরআনে সুরা রহমানই বলেছেন আমি মহাকাশে নক্ষত্রগুলোর নির্দিষ্ট কক্ষপথ নির্ধারণ করে দিয়েছি এবং এগুলো একটা আরেকটাকে আগে ডিঙ্গিয়ে যায় না সুরা আর রহমানের এই বিশ্লেষণ থেকে কি এটা প্রমাণিত হয় না যে কোন গ্রহ নক্ষত্র অ্যাস্ট্রোয়েডের কোন রকম ক্ষমতা নেই এক চুল পরিমাণ এদিক ওদিক সরে দাঁড়ায় যেখানে আল্লাহ সোবাহানুতালা বলেছেন আমি মহাকাশের নক্ষত্রগুলোর নির্দিষ্ট কক্ষপথ নির্ধারণ করে দিয়েছি এবং এগুলো একটা আর একটাকে আগে ডেঙ্গিয়ে যায় না সুতরাং সুপ্রিয় দর্শক বুঝতেই পারছেন আল্লাহ সুবাহান তালা বলেছেন এগুলো একটা আরেকটাকে ডিঙ্গিয়ে যায় না সুতরাং এ থেকে কি প্রমাণিত হয় না যে উনত্রিশে এপ্রিল পৃথিবীতে কিছুই ঘটছে না তাই আমি বলবো অনুমানকে সম্পূর্ণ রূপে বিশ্বাস না করাই ভালো তবে এটা ঠিক বিজ্ঞানীদের সাহায্যে কিছুটা ভবিষ্যৎবাণী সঠিক হয় কারণ বিজ্ঞানীরা যে জিনিসটির ভবিষ্যৎবাণী করেন তা অত্যন্ত কাছে থেকে গবেষণা করেই তারা ভবিষ্যৎবাণী করেন অর্থাৎ ভালো জ্ঞান দ্বারা ভবিষ্যৎবাণী করলে অনেকটা নিশ্চিত হয়ে যায় যেমন বিজ্ঞানীরা আগাম বলে দিতে পারে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কখন হতে পারে আরও একটি উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আবহাওয়াবিদরা আগে থেকেই আবহাওয়ার পূর্বাভাস দিতে পারে বিজ্ঞানীদের এ ধরনের কিছু কিছু ভবিষ্যৎবাণী সঠিক হয়ে থাকে কিন্তু উনত্রিশে এপ্রিল পৃথিবী ধ্বংস হয়ে যাবে সোশ্যাল মিডিয়ার এই খবরটি কতটা সত্য সুপ্রিয় দর্শক বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে যে উনত্রিশে এপ্রিল একটি অ্যাস্ট্রয়েড পৃথিবীর পাশ দিয়ে চলে যাবে কিন্তু এটি বিজ্ঞানীরা নিশ্চিতভাবে বলেননি যে এটি পৃথিবীকে আঘাত করবে আসলে এই খবরটি যথাযথ সঠিক নয় এই অ্যাস্ট্রয়েডটি পৃথিবীর পাশ দিয়ে অতিক্রম করবে আসলে অতিক্রম করা আর আঘাত হানার মধ্যে অনেক ফার্ক রয়েছে কারণ নিশ্চিত করে বলা কখনোই ঠিক নয় এটি বিজ্ঞানীরাও বলেননি নিশ্চিত এই অ্যাস্ট্রয়েডটি আঘাত করবে সুপ্রিয় দর্শক যে গ্রহণটি সম্পর্কে বলা হচ্ছে সেই গ্রহণটির নাম হল ফাইভ টু সেভেন সিক্স এইট নাইনটিন এইটি নাইন ও আর টু এটি চার কিলোমিটার পর্যন্ত লম্বা হতে পারে আমি আপনাদের জ্ঞাতার্থে আরেকটু জানিয়ে দিতে চাই আপনারা যদি এই গ্রহাণুটি সম্পর্কে অধিক বিষয়ে জানতে চান তাহলে ওয়েবসাইটে প্রবেশ করে এই গ্রহাণুর সম্পূর্ণ বিশ্লেষণ আপনারা জানতে পারবেন তথ্য অনুযায়ী এই গ্রহাণুটি আমাদের পৃথিবী থেকে তিন দশমিক নয় মিলিয়ন মাইল দূরত্ব দিয়ে অতিক্রম করবে আপনারা কি জানেন এই দূরত্ব চাঁদের দূরত্ব থেকে প্রায় ষোলো গুণ বেশি দূরত্ব দিয়ে অতিক্রম করবে তাহলে এ থেকে অনুমান করা যেতে পারে যে উনত্রিশে এপ্রিল এই গ্রহাণুটি পৃথিবীকে আঘাত করছে না নাসা প্রতিনিয়ত মহাকাশে এমনই গ্রহাণু ও ম্যাট্রয়েডকে মনিটর করে থাকেন যা আমাদের পৃথিবীর জন্য বিপজ্জনক হতে পারে তাই যদি উনত্রিশে এপ্রিল দুই সালে এই গ্রহাণুটি পৃথিবীকে আঘাত করত তাহলে নাসা থেকে পৃথিবীবাসীকে একটি বিশাল সতর্কবাণী দেয়া হতো যেহেতু নাসা থেকে কোন রকম সতর্কবাণী দেওয়া হয়নি তাহলে সুপ্রিয় দর্শক আপনারা বুঝে নেবেন উনত্রিশে এপ্রিল আসলে কি ঘটতে যাচ্ছে মূলত নাসার বিজ্ঞানীরা সালে এই গ্রহাণুটির সন্ধান পেয়েছিল এবং তারা গত ২০ বছর ধরে এই গ্রহাণুটির উপরে গবেষণা চালিয়ে যাচ্ছেন তাহলে বোঝাই যাচ্ছে এটি এমন নয় যে এটি হঠাৎ করে এসে পৃথিবীকে আঘাত করে পৃথিবী ধ্বংস করে কেননা নাসা যেটিকে বিশ বছর ধরে গবেষণা করছেন পৃথিবীবাসীকে রক্ষা করার জন্য বিষয়টি যদি এমনই হতো তাহলে নাসা আমাদের থেকে বেশি চিন্তিত হয়ে পড়ত নাসার বিজ্ঞানীরা বলেছেন গত ২০ বছর ধরে এ সম্পর্কে আমরা অনেক কিছুই জানতে পেরেছি এই গ্রহাণুর উদ্দেশ্য কি এবং এর গতিবেগ নিয়ে আমরা যা অনুমান করেছি তা হলো প্রতি ঘন্টায় বিশ হাজার মাইল গতিবেগে সে ছুটে আসছে অথবা তার কিছু কম এবার আসা যাক পবিত্র কোরআন ও হাদিস থেকে ইমাম মাহেদি আসার কতটা যৌক্তিক এই গ্রহণটির আঘাতের সাথে সুপ্রিয় দর্শক তার আগে হাদিসগুলো স্পষ্টভাবে স্পষ্ট ভাবে জানা উচিত হুজুরে পাক আলাইহি সাল্লাম বলেছেন ইমাম মাহেদি আসার পূর্বে কোনো এক রমজানে আওয়াজ আসবে শাহাবাগন জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে নাকি শেষ দিকে নবী করিম সাল্লাম বললেন না বরং রমজানের মাঝামাঝি সময়ে ঠিক মধ্য রমজানের রাতে শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে সেই শব্দের প্রচণ্ডতায় সত্তর হাজার মানুষ সংজ্ঞা হারিয়ে ফেলবে আর সত্তর হাজার বদির হয়ে যাবে এটি উল্লেখিত আছে হাদিস মাঝ মাউজ জাওয়ায়দ খণ্ড সাত পৃষ্ঠা তিনশো সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী পনেরো রমজান হয় চোদ্দশো ঊনপঞ্চাশ বা এগারোই ফেব্রুয়ারি দুই সাল এবং সেটি বর্তমান ২০২০ সাল থেকে এখনও বাকি আছে আট বৎসর এবার আসুন আরেকটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রদি আল্লাহ তালানু হতে বর্ণিত তিনি বলেন কোনো এক রমজানে অনেক ভূমিকম্প হবে যে বছর শুক্রবার রাতে রমজান মাস শুরু হবে তারপর মধ্য রমজানে ফজরের নামাজের পর আকাশ থেকে বিকাড় শব্দে আওয়াজ আসবে তখন তোমরা সবাই ঘরের দরজা জানালা সব বন্ধ করে রাখবে আর সবাই সুবাহান আল কুদ্দুস সুবাহান আল কুদ্দুস রাব্বুন আল কুদ্দুস করবে হাদিস আল ফিতান নোয়াইম বিন হাম্মাদ সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী পহেলা রমজান শুক্রবার এটি দুই সালেই হয় এবার আরেকটি হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি ইমাম বাকি রহমতুল্লা আলাইহে বলেন যদি দেখো আশুরার দিন বা দশই মোহরম শনিবার ইমাম মাহাদি আলে সাল্লাম মাকামে ইব্রাহিম ও কাবার মধ্যখানে দাঁড়িয়ে থাকেন তখন হজরত জিব্রাইল আলে সাল্লাম তার পাশেই দাঁড়িয়ে থাকবেন এবং মানুষকে ডাকবেন তাকে বাইয়াদ দেওয়ার জন্য তবে ইমাম মাহাদির আবির্ভাবের পূর্বে পাঁচটি বিষয় ঘটবে যেমন এক আকাশ থেকে আহ্বান দুই সুফিয়ানির উত্থান তিন খোরাসানের বাহিনীর আত্মপ্রকাশ চার মানুষকে ব্যাপক হারে হত্যা করা বাইদার পাঁচ প্রান্তে মরুভূমিতে একটি বিশাল বাহিনী ধ্বংস হয়ে যাবে ইমাম মাহাদি আবির্ভাবের পূর্বে দুই ধরনের মৃত্যু দেখা যাবে এক শ্বেত মৃত্যু দুই লাল মৃত্যু শ্বেত মৃত্যু দুর্ভিক্ষের কারণে যে মৃত্যু হয় তাকেই শ্বেত মৃত্যু বলা হয় আর লাল মৃত্যু হলো তরবারি অর্থাৎ যুদ্ধের কারণে যে মৃত্যু তাকেই লাল মৃত্যু বলা হয় আর আকাশ থেকে তিনি অর্থাৎ হজরত জিব্রাহ তার ইমাম মাহাদের নাম ধরে আহ্বান করবে তেইশে রমজান শুক্রবার রাতে বিহারুল আনোয়ার হাদিস খন্ড নম্বর বাহান্ন পৃষ্ঠা নম্বর একশো উনিশ মুন্তাখাবুল আসার পৃষ্ঠা নম্বর চারশো প্রিয় দর্শক আপনাদের যথার্থী বলতে চাই ইমাম মাহাদি আসার পূর্বে এখানে পাঁচটি নমুনার কথা বলা হয়েছে প্রথমত হল আকাশ থেকে আহ্বান এটি কিন্তু এখনও ঘটেনি দুই সুফিয়ানির উত্থান এটিও ঘটেনি তিন খোরাসানের বাহিনীর আত্মপ্রকাশ এটি কিন্তু ঘটেছে অনেকেরই মত এটি বর্তমান আফগানিস্তান তালেবান বাহিনী আঠারো বছর যুদ্ধ করে জয়লাভ করার মাধ্যমেই খোরাসানের বাহিনীর আত্মপ্রকাশ ঘটেছে তবে এটি নিয়ে ওলামায়ে গ্রামদের মধ্যে অনেক মতপার্থক্য রয়েছে চার নম্বর যেটি হচ্ছে সেটি হল নিরপরাধ মানুষকে হত্যা করা তবে বর্তমান বিশ্বে এটি কিন্তু ঘটছে এবং ঘটেই চলেছে প্রতি মুহূর্তে আমাদের চারপাশে গোটা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি নিরপরাধ কিছু মানুষকে হত্যা করা হচ্ছে সুপ্রিয় আদর্শবাণীর দর্শক ভাইদের বলছি আমার এতক্ষণের বয়ান থেকে আপনাদের কি মনে হয় উনত্রিশে এপ্রিল দুই সালে পৃথিবী ধ্বংস হতে যাচ্ছে না এই ধরনের খবরকে অবশ্যই অবশ্যই আপনারা বিশ্বাস করবেন না আল্লাহ এবং তার রসুলকে মানুন এবং সহি হাদিস জানুন কোরআনকে ব্যাখ্যা করে পড়ার চেষ্টা করুন তাহলে সমস্ত গুজব থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে আল্লাহ সব তালা আমাদের সকলকে হেফাজত করুন আমিন সুম্ম আমিন